নমস্কার, WBCS মেডিজিতে আপনাকে স্বাগত। আজকে আমাদের টপিক হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের ইম্পর্টেন্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন WBCS এক্সাম ফর বেঙ্গলি অর আদার ভার্নাকুলার মিডিয়াম স্টুডেন্টস, অর্থাৎ যারা বাংলা ভাষায় এবং ইংরেজি ছাড়া অন্য কোনো ভার্নাকুলার মাধ্যমে পড়াশোনা করেছেন স্কুল লাইফে, যেমন হিন্দি, উর্দু ইত্যাদি ল্যাঙ্গুয়েজ এবং বাংলা মিডিয়াম অবশ্যই, তাদের ক্ষেত্রে WBCS পরীক্ষায় ইংরেজি জানার গুরুত্ব কতটা। দেখুন, এই সব স্টুডেন্টরা বা পরীক্ষার্থীরা ইংলিশ নিয়ে অযথা একটা ভীতি অনুভব করেন। তাহলে আগে আমাকে দেখতে হবে যে WBCS পরীক্ষায় কোন কোন জায়গায় ইংরেজির প্রয়োগ রয়েছে। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখুন, এখানে ইংলিশ মানে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লিটারেচার নয়। কিডস, শেলি এগুলো কিন্তু আপনাদের পড়তে হবে না। কিছু ইংলিশ, ইংরেজি ভাষায় কিছু লেখা বা বলার জায়গা রয়েছে। প্রথমেই আসি প্রিলিমিনারিতে। প্রিলিমিনারিতে 25 মার্কসের ইংলিশে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়। মেইন কম্পালসারিতে 200 মার্কসের একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজের পেপার রয়েছে। মেইন কম্পালসারিতে 4টে পেপারে টোটাল 800টা কোয়েশ্চেন হয় এমসিকিউ প্যাটার্নে ইংলিশে। অপশনাল পেপারের কোয়েশ্চেনগুলি ইংলিশে হয়। এবং সর্বশেষ হলো ইন্টারভিউতে কিছু কোয়েশ্চেন ইংলিশে জিজ্ঞেস করা হয়ে থাকে। প্রিলিমিনারিতে যদি আসি, কি কি জিজ্ঞেস করা হয় ইংলিশে, এই 25 নম্বরের মধ্যে ভোকাবুলারি থাকে, ফ্রেজাল ভার্ব থাকে, ইডিয়মস, গ্রামার, বেশ কিছু পোর্শন থাকে। তবে এ বিষয়ে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার স্ট্র্যাটেজি অনুসারে এখানে 25-এ 25 পেতেই হবে এমন কোনো মানে নেই। আপনি যদি এখানে 25-এর মধ্যে মোটামুটি 12 বা 13 স্কোর করতে পারেন, আপনার অন্যান্য সাবজেক্টগুলো থেকে তুলে 110 বা 20-এর বেশি হওয়ার সম্ভাবনা যথেষ্ট। তাতে আপনি প্রিলিমিনারি পরীক্ষা অবশ্যই পাস করতে পারবেন। সুতরাং প্রিলিমিনারি পরীক্ষায় ইংলিশ নিয়ে অযথা সময় নষ্ট করা অথবা দুশ্চিন্তা করার কোনো স্কোপ দেবেন না। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে আপনারা ইংলিশ নিয়ে পরীক্ষায় পাশ করেছেন, এটিও সেরকম মোটামুটি 50% মার্কস নিয়ে পাশ করতে হবে। এরপর আসি মেন পরীক্ষায়। মেনের কম্পালসারি যে পার্টটা রয়েছে তাতে একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজের 200 নম্বরের পেপার থাকে। সেখানে আপনাকে লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রেসি, ট্রান্সলেশন, এসে, কম্পোজিশন এবং কম্প্রিহেনশন, এগুলি সম্বন্ধে আপনাকে কিছু লেখার ব্যাপার থাকে। যেমন আপনার কাউন্সিলর বা প্রধানমন্ত্রী বা কাউকে কোনো বিষয়ে চিঠি লিখতে হতে পারে, কোনো একটি গুরুত্বপূর্ণ ঘটনা সম্বন্ধে খবরের কাগজের রিপোর্টার হিসেবে রিপোর্ট লিখতে হতে পারে, একটি প্যারাগ্রাফ ওনারা দিয়ে দেন, তাকে শর্টে অর্থাৎ প্রেসি করতে হয়। ট্রান্সলেশন হতে পারে, ট্রান্সলেশনে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের ইংরেজি থেকে বাংলায়, আবার বাংলা থেকে ইংরেজিতেও করতে হতে পারে আরেকটি পেপারে। ঠিক সেরমভাবে হিন্দি বা অন্যান্য মিডিয়ামের স্টুডেন্টদের হিন্দি থেকে ইংলিশ ও ইংলিশ থেকে হিন্দি দুটো পেপারে করতে হয়।
এছাড়া আছে কম্পোজিশন, অর্থাৎ কোনো কিছু সম্বন্ধে নিজের কোনো মৌলিক লেখা, এবং আছে কম্প্রিহেনশন, অর্থাৎ কোনো একটি প্যারাগ্রাফ পড়ে সেটি থেকে যে কোশ্চেনগুলো করা হবে সেটিগুলো আনসার করা। মোটামুটি 200-তে 90 থেকে 100 তুললেই যথেষ্ট, অযথা চিন্তা করবেন না। 200-তে 150-160 তোলার চেষ্টায় সারাদিন ইংলিশ নিয়ে পড়ে থাকলে চলবে না। ইংলিশে যতটুকুন গুরুত্ব দেওয়ার ঠিক ততটুকুনই গুরুত্ব দেবেন, দুশ্চিন্তা করে নিজের ঘুম নষ্ট করবেন না। এরপর চলে আসি মেনের কম্পালসারি, আলাদা একটি ভাগ আছে যেখানে GS1, GS2, Paper 5 অর্থাৎ ইকোনমি অ্যান্ড পলিটি, আর Paper 6 অ্যারিথমেটিক রিজনিং, এই চারটে পেপারে 200টা করে MCQ থাকে এবং সবকটি কোশ্চেনই হবে ইংলিশে। অর্থাৎ ইংলিশে টার্মিনোলজিগুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। টার্মিনোলজি যদি আপনি না জানেন, অর্থাৎ বাংলায় পড়াশোনা করলেন, খুব ভালো পড়লেন, কিন্তু এগুলোর ইংলিশে কি টার্ম সেগুলো যদি আপনি না জানেন, এই 800টা কোশ্চেনের মধ্যে অন্তত 100টি কোশ্চেনের মানে আপনি বুঝতে পারবেন না, এবং না বোঝার জন্য হয় ভুল উত্তর করবেন কিংবা সঠিক উত্তর জানা সত্ত্বেও আনসার করতে পারবেন না। সুতরাং আমরা এই 100টা মার্কস যে বললাম, হয়তো তার বেশিও হতে পারে, 100 থেকে 150টা মার্কস আপনার কিন্তু মিস যাবে শুধুমাত্র টার্মগুলো না জানার জন্য। এই চারটে পেপার GS1, GS2, Paper 5, Paper 6, এই চারটে পেপারে বিভিন্ন জিনিস যে সাবজেক্টগুলো রয়েছে ইংলিশে তার টার্মগুলো জানতেই হবে, এবং জেনে ইংলিশেও আলটিমেটলি অঙ্ক করা, প্র্যাকটিস করা বা সাবজেক্টগুলোর MCQ সলভ করা অবশ্য অবশ্যই দরকার। এরপর আসি পার্সোনালিটি টেস্ট। এখানে ইংলিশ স্পিকিং একটা স্কিল, যে স্কিলটা আপনার থাকলে একটু ভালো, তবে এই নয় যে যে ছেলেটি বা মেয়েটি ইংরেজি জানে না, অর্থাৎ ইংরেজিতে কথা বলতে জানে না, তিনি অবশ্যই ইংলিশ জানেন, তাছাড়া মেন পাস করে উনি ইন্টারভিউতে আসতে পারেন না, কিন্তু হয়তো তার ইংলিশ স্পিকিং পাওয়ারটা একটু পুয়ার। তবে এটি কোনো ক্রাইম নয়, হতে পারে তার ইংলিশের বলার দক্ষতাটা কম, তা বলে তাকে WBCS পরীক্ষায় ইন্টারভিউ থেকে বাদ দিয়ে দেওয়া হবে এমন ধারণা কিন্তু ভুল। আপনাকে ইংলিশে কোশ্চেন করা হতে পারে, আপনি ইংলিশে জবাব দেওয়ার চেষ্টা করবেন যতটা পারবেন, জবাব দিতে পারবেন না হয়তো পরবর্তীকালে ওনাদের বোর্ডের পারমিশন নিয়ে আপনি বাংলাতেও বলতে পারেন, কিন্তু ইংলিশ না জানাটা অর্থাৎ ইংলিশ বলতে না পারাটা কোনো অপরাধ নয়, সুতরাং কোনো অযথা অপরাধ বোধে ভুগবেন না। আপনার নিজের ক্ষমতার বলে আপনি প্রিলিমিনারি পাস করে মেন পরীক্ষা পাস করে ইন্টারভিউতে এসেছেন, সুতরাং প্রত্যেকটা সাবজেক্টে আপনার যথেষ্ট দক্ষতা রয়েছে। এবার আপনি চেষ্টা করবেন ইংলিশ স্পিকিং পাওয়ারটা পরীক্ষার আগে, অর্থাৎ ইন্টারভিউ পরীক্ষার আগে যতটা সম্ভব বাড়ানো যায় সেটুকু। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের যথেষ্ট হেল্প করবে। সুতরাং আমরা চাইব আপনারা অযথা চিন্তা না করে এগিয়ে যান এবং WBCS পরীক্ষাকে ইংলিশের ভীতি দূর করে অন্যান্য সাবজেক্ট পড়ুন, এবং ইংলিশে যতটা গুরুত্ব দেওয়া ততটাই ঠিক গুরুত্ব দিন। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ www.facebook.com/wbcsmedici তে ক্লিক করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।